فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون وعليكم السلام ورحمة الله وبركاته جي محترم أبني باشنقرس هنديه মহান রব্বল আলমিন তো বলেছেন সোরা নোরের ভিতরে দুশ্চরিত্র নারী দুশ্চরিত্র পুরুষদের জন্য দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র নারীর জন্য সুচরিত্র নারী সুচরিত্র পুরুষের জন্য এবং সুচরিত্র পুরুষ সুচরিত্র নারীর জন্যে লোকে যা বলে এরা তা থেকে পবিত্র এদের জন্যে আছে ক্ষমা এবং সম্মানজনক রুজি তো আপনি আয়াতের ব্যাখ্যা জানতে চেয়েছেন এবং বলেছেন যে এই আয়াত থেকে প্রমাণ হয় যে ভালো নারীর স্বামী ভালো হবে খারাপ খারাপ পুরুষের স্ত্রী খারাপ হবে মানে ভালোর জন্য আল্লাহ ভালো জোড়া মিলাবেন খারাপের জন্য খারাপের জোড়া এরপর আপনি বলেছেন যে আপনার একটা চাচা রয়েছে তার ব্যবহার খুব খারাপ মানুষের সাথে খারাপ আচরণ করে জলমান নাই করে মানুষের প্রতি স্ত্রীটা অমায়িক ব্যবহারী মানে অত্যন্ত ভদ্র মহিলা তো এটা কি করে হয় এই ছিল আপনার জানার বিষয় আলহামদুলিল্লাহ যে মহতারাম আপনার প্রশ্নের উত্তর হলো যে আপনি যে আয়াতের ইঙ্গিত করেছেন সে আয়াতটি তো আমি পড়ে শোনালাম সুরা নরের ছাব্বিশ নম্বর আয়াত এখানে আল্লাহ রব্বুল আলমী বলেছেন আরবি হল আরবি এবার হল অর্থাৎ আল্লাহর বাণী হল আল হবিসা তলির হবি সিনা আল হবি সোনা লিল হবি সাত অত্যয়ে বা তলির তয়ে বেনা অত্যয়ে

তাপসের ইবনে পাওয়া যায় তিনি তিনটি কথা উল্লেখ করে তিনটি ব্যাখ্যা যেমন খবিশ এবং পবিত্র বলতে খবিশ কথা পবিত্র কথা উদ্দেশ্য তখন এত অর্থ কি দাঁড়াবে খবিশ কথা খবিশ ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য সমূহ খবিশ ব্যক্তিদের জন্য হবিশ পুরুষদের জন্য প্রযোজ্য আর খবিস লোকেরা খবিশ কথার জন্য ফিট তত্তইবাত রিত্যা অর্থাৎ আল কালেমাত্তইবাত রিত্য ইয়েবি না পবিত্র কথা পবিত্র ব্যক্তিদের সানের সভা পায় তৈ বোন তৈব আর পবিত্র ব্যক্তিগণ পবিত্র কথা সমূহের জন্য ফিট কথা কথাসমূহের উপযুক্ত তার মানে এখানে হবিস অর্থাৎ হবিস এবং তই দ্বারা হবিশ কথা পবিত্র কথাকে বোঝানো হয়েছে তার মানে খবিশ কথার যোগ্য হলো খবিশ শ্রেণীর পুরুষ এবং খবিস লোকেরাই কথার জন্য ফিট এখানে হবে না এখানে কথা উদ্দেশ্য খবিশ কথা এবং পবিত্র কথা তো পবিত্র কথা পবিত্র মানুষের জন্য। আর খবিস কথা খবিশ মানুষের জন্য তো এটা একটা ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হয়েছে আফা আল দ্বারা অর্থাৎ খবিশ কর্ম আল খাবিস আল আফাল লিল খাবিসিনা মিনা রেজাল খবিশ কর্ম খবিশ নরদের জন্য প্রযোজ্য মানে ওরাই বেশি উপযুক্ত যারা খবিশ তাদের জন্য খবিস করা প্রযোজ্য আর যারা খবিশ ব্যক্তি তারা খবিশ কর্মের জন্য প্রযোজ্য মানে এখানে কর্ম উদ্দেশ্য খবিশ কর্ম এবং পবিত্র কর্ম পবিত্র দ্বারা উদ্দেশ্য হল পবিত্র কর্ম আর খবিশ দ্বারা উদ্দেশ্য কি অপবিত্র কর্ম মানে পূর্বের পূর্বের তাফির হল পবিত্র কথা মানে তৈব তাইয়ে বাত মানে খবিশাত মানে খবিশ কথা আর মানে পবিত্র কথা তো পবিত্র কথা খবিশ কথা খবিশদের সানে সাজে আর পবিত্র কথা পবিত্রদের সানে সাজে আর এখানে কি বলা হলো দ্বিতীয় কল অনুযায়ী কথা অনুযায়ী খবিশ কথা কর্ম কর্মিস ব্যক্তিদের জন্য সাজে আর পবিত্র কথা পবিত্র ব্যক্তিদের জন্যে সাজে মানে তাদের সানে এগুলি চলে দুটো ব্যাখ্যা করা হয়েছে আর একটা ব্যাখ্যা করা হয়েছে যেটা বলা যায় যে রহমান এসেছে যারা উদ্দেশ্য মানুষ মানে খবিশ নারীগণ অপবিত্র নারীগণ অপবিত্র ব্যক্তিদের জন্য পুরুষদের জন্য আর অপবিত্র পুরুষগণ অপবিত্র নারীদের জন্যে এটা হলো তৃতীয় ব্যাখ্যা আর এখানে যারা উদ্দেশ্য হলো বিবাহ সাথী করা তার মানে খবিশ নারীরা খবিশ পুরুষদেরকে বিবাহ করবে আর খবিশ পুরুষরা খবিশ নারীদেরকে বিবাহ করবে আর পবিত্র নারীরা পবিত্র পুরুষদেরকে বিবাহ করে পবিত্র পুরুষরা পবিত্র নারীদেরকে বিবাহ করবে যেখানে বিবাহ করার কথা মানে নির্বাচনের সময় যে যেরকম সে সেরকম নির্বাচন করবে তার মানে বিবাহের শুরুতেই সিলেক্ট করবে এভাবে এরপর আল্লাহ বলছেন উলাইকাম রিমা করুন এরা এই সমস্ত লোকগুলি পবিত্র তাদের কথা থেকে মানে তারা যে অভিযোগ দেয় খবিস কথা বলে বা খবিশ কর্ম অ্যাড করে যুক্ত করে সংযুক্ত করে এগুলো থেকে তার পাক পবিত্র ও রয়েছে ক্ষমা মানে এই সমস্ত পবিত্র লোকদের জন্যে ভালো লোকদের জন্য রয়েছে এবং সম্মানজনক রুজি রয়েছে এটা জান্নাতে তো এই হলো খাবিসের অর্থ তো বলা যায় তিনটা অর্থ করা হয়েছে আল খাবিসাত ও নীল খাবিসে না আল খাবিস মানে আল খাবিসাত ও মিনাল কালাম নীল খাবিসি না মিনাল রেজাল والخبيثه من الرجال من الخبيثه من الكلام তার মানে খবিশ কথা খবিশদের খবিশদের জন্য সভা পায় মানে খবিশরা খবিশ কথা বলে বা খবিশ কথাটা যারা কো খবিশ তাদের সানে সাজেProtectedRoute বেশি সানে না তাদের সানে এগুলাই বলতে না বলা বলাচারা না আর ব্যাখ্যা হলো খবিশ কর্ম তার মানে খবিশ এবং তৈব প্রথম অভিমত অনুযায়ী খবিশ কথা খবিশ কথা এবং যে এটা খবিশ পুরুষদের জন্য সাজে খবিস পুরুষ নারীদের জন্য সাজে এক কথাই খবিস কথা খারাপ কথা খারাপের জন্য ভালো কথা ভালো মানুষের জন্য সাজে আর পাহাড়টা কি বলা হলো কর্ম মানে খবিশ খবিশদেরকে সাজে আর ভালো কর্ম ভালো মানুষদের জন্য সাজে আর শেষেটা কি বলা হলো খবিশ নারীগণ খবিশ পুরুষ পুরুষদের জন্য প্রযোজ্য আর পুরুষগণ খবিস নারীদের জন্য প্রযোজ্য মানে বিয়ে সাদের ক্ষেত্রে এগুলোই এটাই মেনে চলা উচিত যে হবিশকে বিয়ে করবে পুরুষকে বিয়ে করবে আর পুরুষরা কে বিয়ে করবে প্রথম এবং দ্বিতীয় কথা অনুযায়ী এটা স্বাভাবিক হতে পারে যে ভালো মানুষের অধীনে খারাপ স্ত্রী আসতে পারে কোনো কোনো সময় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলক আর যেহেতু তাফসিরে আলাদা কিছু বলা হচ্ছে তাফসিরে নারীর পুরুষ না বলে কি বলা হচ্ছে যে খবিশ কথার জন্য খবিশ ব্যক্তি প্রযোজ্য মানে খবিশ ব্যক্তিদের সানে খবিশ কথা সাজে খবিশ কথার জন্য উপযুক্ত হলো খবিশগণ খবিশ ব্যক্তিগণ আটকিল খবিস কর্ম খবিসদের ক্ষেত্রে সাজে তার মানে ভালো ভালো মানুষদের ক্ষেত্রে খবিস কর্ম সাজে না বা hobbies ভালো মানুষরা hobbies কর্ম করে না একমাত্র যদি কোনো পরীক্ষা মূলক হয় তো আল্লাহ রাবুল আলামিন তাদেরকে মাফ করে দেন তারা ক্ষমা চায় মাফ পেয়ে যায় হ্যাঁ তাছাড়া এটাই স্বাভাবিক যে ভালো মানুষ ভালো কাজ করে hobbies মানুষ hobbies না কাজ করে তৃতীয় অভিমত অনুসারে একটু বোঝাবুঝির ভুল থেকে যায় সেটা হলো যে অনেক ভালো মানুষ খারাপ স্ত্রী থাকে বা কারো কারো মানুষ ভালো হওয়ার পরও খারাপ স্ত্রী থাকে বা ভালো স্ত্রী খারাপ স্বামী পায় এটা কেন তো এটা আমরা বলবো যে এখানে বিয়ে সাজির কথা বলা হয়েছে প্রথমত এবং এটা স্বাভাবিক যে ভালো স্ত্রীর ভালো হয় খারাপ স্ত্রীর খারাপ কিন্তু মাঝে মাঝে ব্যতিক্রম থাকে আর এখানে হবিশ দ্বারা উদ্দেশ্য মূলত চারিত্রিক হবিস হবাস এখানে তাপসের এটাও বলা হয়েছে যে এটা জেনাকার মানে খবিসাত বলতে জেনাকার নারী উদ্দেশ্য করা হয়েছে আর খবিস পুরুষ বলতে স্বামী পুরুষ উদ্দেশ্য করা হয়েছে তো সেই হিসাবে এটাই আমরা ধরে নিতে পারি যে স্বামী স্ত্রী হয়তো একটু কারো চরিত্র খারাপ হতে পারে কিন্তু হয়তোবা এদিক থেকে পাপ থাকতে পারে জেনার বিচারের দিক থেকে অথবা থাকলে যদি থেকে থাকে তো পরীক্ষামূলক এটা বিরল বেশিরভাগ এটাই যে ভালো পুরুষ ভালো স্ত্রী পায় ভালো ভালো স্ত্রী ভালো স্বামী পায় কিন্তু পরীক্ষামূলক হতে পারে আল্লাহ রব্লা পরীক্ষায় ফেলতে পারেন কিন্তু উদ্দেশ্য এখানে মূলত হবিশ এবং হবিসা দ্বারা অর্থাৎ না নর্নারী দ্বারা উদ্দেশ্য হল জেনাকার নারী এভাবে ব্যাখ্যা করা হয়েছে আর যদি এরকম হয়ে থাকে যে খারাপ স্ত্রী পেয়েছে ভালো স্বামী বা ভালো স্ত্রী খারাপ স্বামী পেয়েছে তো এগুলি তারপরে সে তো বাধ্য নয় খারাপ খুবই স্ত্রীকে মানে ধরে রাখতে সে বাধ্য নয় যদি খুবই স্ত্রীর প্রমাণ হয় মানে জানা কার প্রমাণ হয় স্ত্রীর হ্যাঁ তাহলে তাকে ধরে রাখা তার জন্য সমীচীন হবে না পরিত্যাগ করাই তার জন্য করণীয় কর্তব্য অনেক ভাবে স্বামী যদি পেয়ে যায় কেউ স্বামী বলতে করা হয়েছে যদি এরকম হয় তো স্ত্রী তার কাছে থাকতে বাধ্য না বরং এটা রুচিরও একটা ব্যাপার আছে তো ইচ্ছা করলে সে চলে যেতে পারে অন্য ভালো স্বামীকে গ্রহণ করতে পারে এর কাছ থেকে নিয়ম যথা নিয়মের তালাক নিয়ে অব্যাহতি নিয়ে চলে যেতে পারে তাহলে আশা করি যে বিষয়টি বুঝতে পেরেছেন মহতারাম ভাই যে এই আয়াতের তাফসিরে সর্বপ্রথম যেটা বলা হয় সেটা হলো এই যে নাপাক কথার জন্য নাপাক লোক বেশি উপযুক্ত খবিস লোক খবিস কথার জন্য খবিস মানুষ বেশি উপযুক্ত নর এবং নারী তাহলে প্রথম তাফসির হলো এটা যে খবিস কথার উপযুক্ত হলো খবিস শ্রেণীর মানুষ এবং এই তাফসিটা হলো সব থেকে গ্রহণযোগ্য বলা যায় এই তাফসিটা করেছেন জমহরুল মোহাসরিন অধিকাংশ মহাসরিন কেরাম এর ভিতরে রয়েছেন ইবনা মাসুদ মুজাহেদ বিন জাভার আব্বাস মুজাহিদ বিন জভার সাইদ বিন আবি শাহিনাসান বাসরিদিন এবং এটাকে ইভিন্ন জারির আত্মাবারই পছন্দ করেছেন কোনটা তাফসীর কোন তাফসীরটা যে খারাপ কথা খবিস কথা এর জন্য উপযুক্ত হলো হবিস ব্যক্তিগণ আর ভালো কথার জন্য উপযুক্ত হলো ভালো মানুষগণ তার মানে খবিস যারা তাদের সামনে খবিস কথা প্রযোজ্য হয় তা করে আলোচনা থেকে এটা সহজেই বুঝে হয়েছে যে ওই আয়াতের প্রকৃত ব্যাখ্যা কি তাই আমরা বলবো যে প্রথম এবং দ্বিতীয় অর্থের ভিত্তিতে কোনো সমস্যা নাই যে একজন ব্যক্তির অধীনে খারাপ স্ত্রী থাকতে পারে আবার খারাপ স্ত্রী না হয়ে যদি ভালো স্ত্রী হয় তারপরে তার স্বামীটা খারাপ হতে পারে কোনো কোনো সময় এটা হতে পারে আর তৃতীয় যেটা অর্থ এখানে একটু করার বিষয় রয়েছে যে এই অর্থে দাঁড়ায় এটাই যে হবিশ নারীগণের জন্য খবিশ পুরুষ উপযুক্ত এবং খবিশ পুরুষদের জন্যে খবিশ নারীগণ উপযুক্ত এর দ্বারা বিবাহ উদ্দেশ্য করা হয়েছে মানে খবিস নারীগণ খবিস পুরুষকে বিবাহ করবে খবিস পুরুষগণ খবিস নারীদেরকে বিবাহ করবে আর এখানে খবিস দ্বারা জেনা উদ্দেশ্য করা হয়েছে তার পূর্বের আয়াতগুলিতে ওই জেনা বেবিচার সম্পর্কে বলা হয়েছে তো এখানে এটাও কেউ কেউ উদ্দেশ্য নিয়েছে যে খবিস বলতে জেনাকার তো এই অর্থে তো আমরা এটাই লক্ষ্য করে দেখি যে বেশিরভাগ স্বামী স্ত্রী মানে এমনি হয়তো চারিত্রিক সমস্যা থাকতে পারে কিন্তু জেনা ব্যভিচারের সমস্যা অনেক থাকে না আর দু এক জায়গায় থাকলেও এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এরপরে যদি কোনো স্ত্রীর নিকট স্বামী চরিত্রের প্রমাণ হয় চেষ্টা করবে তাকে ইসলাহ করার যদি জেনাকার হয় খবিস প্রকৃতি হয় তাকে ইসলাহ করার চেষ্টা করবে তাছাড়া সে বাধ্য নাই এরকম স্বামীর অধীনে থাকতে স্বামীকে ডিভোর্স করে দিবে সে কোর্টের মাধ্যমে বা সালিসের মাধ্যমে যে অন্য জায়গায় সে বসবে অন্য কোনো আদর্শবান স্বামীকে সে গ্রহণ করবে অন্যভাবে কোনো স্বামীর যদি খারাপ স্ত্রী থেকেই থাকে খারাপ স্ত্রী মানে জেনাকার ইত্যাদি তাহলে সেও চেষ্টা করবে সংস্থানের ইশ্লাহ করার যদি না হয় সে সমাধান তাকে তারা দেবী দিয়ে করে দিবে দে ভালো স্ত্রী গ্রহণ করবে আর প্রথম তাফসিরটিকে বেশি গ্রহণযোগ্য হিসাবে গণ্য করা হয়েছে কারণ এই তাফসিরের কথাই বলেছেন এই অধিকাংশ যে কোন সমস্যা হয় না এই দুই তাফসির অনুযায়ী শুধু তৃতীয় তাফসিরেই প্রশ্ন আছে যে অনেক সময় আমরা দেখতে পাই যে এরকম খারাপের অধীনে ভালো স্ত্রী রয়েছে আবার ভালো স্ত্রীর স্বামী খারাপ ইত্যাদি এবং এই ওপরে একটা আসে বা প্রশ্ন ওঠে যে যদি তাই হয় যে খারাপ স্ত্রী দুশ্চরিত্রের স্ত্রীর দুশ্চরিত স্বামী উপযুক্ত দুশ্চরিত্র স্বামীর জন্য দুশ্চরিত্রের স্ত্রী উপযুক্ত যদি তাই হয় হ্যাঁ তাহলে কোনো কোন নবী আসল আমরা দেখেছি যে তাদের স্ত্রী খারাপ ছিল কেমন হলো নবীর আসল অন্ত ভালো সর্বপ্রথম ব্যক্তিদের অন্তর ভক্ত তাদের স্ত্রী এরকম কারণ যেমন নোহা আলাইহিস সালাম লুত আলাইহিস সালাম তাদের স্ত্রী খারাপ ছিল লুত আলাইহিস সালামের স্ত্রী খারাপ ছিল তার খারাপ মানে প্রসিদ্ধ বিষয় আর নোহা আলাইহিস সালামের স্ত্রী খারাপ ছিল নোহা আলাইহিস সালামের স্ত্রী তার স্বামী সম্পর্কে মানুষকে খারাপ ধারণা দিত বলতো যেটা পাগল ওর কথা তোমরা শুনো না আর লুতের স্ত্রী কি বলতো মেহমান কোনো আসলে লোতের বাড়ি দৌড়িয়ে গিয়ে খবর দিত তার এলাকার লোকদেরকে যে আসো এখানে লোতের মেহমান এসে আসো সমাকামিতা করার জন্য তোমরা চলে আস তো এরকম স্ত্রী ছিল এই দুজনের তাহলে কেমন হলো খারাপের স্ত্রী মানে ভালোর স্ত্রী তো খারাপ হয়ে গেল কেন আয়াত প্রমাণ যে ভালোর স্ত্রী ভালো হবে তো এর ব্যাখ্যায় বলা হয়েছে এটাই যে হাবিস হাবিস দ্বারা উদ্দেশ্য হলো জেনাকারী নারী মানে চরিত্রগত দিক থেকে তাদের এই সমস্যা বা ধর্মীয় সমস্যা যে তারা কাফের আর ওই যুগে এই ইসলামী শরীয়ত ভেত অন্যান্য শরীয়তে বিয়ে ছিল বিয়ে বৈধ ছিল কাফের সাথে সেই হিসেবে নূ আলাইসাল্লাম কাফের স্ত্রী ধরেছিলেন নুত আলাইসাল্লাম কাফের স্ত্রী ধরেছিলেন তো তাদের এটা বলা যায় যে তারা এই চারিত্রিক থেকে হবিসা ছিলেন না অর্থাৎ জেনা ছিলেন না তাদের স্ত্রী না নূহ আলাইসাল্লামের না লুত আলেহিসাল্লামের তো হবিসা ছিলেন না বিধর্মী ছিল ছিল বটে তারা কিন্তু হবিসা নাই মানে দুঃচরিত্রা মানে জেনাকারেনি ছিল না এই জন্য সালাফ সালহীন থেকে এসে কোনো কোনো সালাফিস বর্ণনা করেছেন যেমন ইবনা আব্বাস থেকে এসে তিনি বলেছেন মা জানাত কোন নবীর স্ত্রী জীবনও জেনা করেনি তো লুতাল্লাম এবং লুতাল সাল্লামের স্ত্রী এবং নুহ আলাহামের স্ত্রী তারা এমনি খারাপ ছিল কাফের ছিল এবং অন্যান্য চরিত্র চরিত্র ভালো ছিল না কিন্তু জেনার মতো অপরাধে জড়িয়েছিল না এইভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং নবীদের যে খারাপ বিবি সেটার ব্যাখ্যা আশা করি বুঝতে পেরেছেন বলা যায় যে ফেরাউন একটা জঘন্য মানুষ তার স্ত্রী জঘন্য হওয়ার কথা ছিল কিন্তু বিবি আসিয়া তার ছিল স্ত্রী তো উনি তো মুসলিম হয়ে গিয়েছিলেন এবং অনেক দিনদার পাক্কা দিনদার ছিলেন তারপর তারা ওখানে ছিলেন তো ফেরাউন যেহেতু খবিস তার স্ত্রী হবিশা হওয়ার কথা ছিল কিন্তু ব্যতিক্রম আমরা দেখছি যে পাক্কা ইমানদার শয়তান এ ফেরাউন যার পাক্কা শয়তান জঘন্ন মোশরেক আল্লা রহি কাফের তো পুরো দুজনে বিপরীত গুণে ছিল তো এটা কি করা হয়েছে এটা কি করে হয়েছে আর ব্যাখ্যা এটাই যে এটা ছিল সে যুগের শরীয়তে বৈধ ছিল যে কাফের অধীনে মুসলিম নারী থাকতে পারতো যেটা ইসলামের শরীয়তে মোটেও জায়জ নয় আর ছাব্বিশ আয়াতের প্রথম এবং দ্বিতীয় তাপসির অনুযায়ী যদি এস থাকে না এই প্রশ্নই আসবে না আল্লাহ উল্লাহাল এটাই স্বাভাবিক যে আল্লাহ ভালোকে ভালো স্ত্রীর দেন খারাপ কে খারাপ দেন কিন্তু মাঝে মধ্যে পরীক্ষা হিসেবে কিছু ব্যতিক্রম হতেও পারে আশা করি উত্তর পেয়েছেন যথেষ্ট আলোকপাত করা হয়েছে এ বিষয়ে অসল্লাহ আলব মোহাম্মদ আলী